এক গ্রামেতে কীর্তি আর বালু নামের ভাই বোন ছিল কীর্তি তার গ্রামের সমস্ত ধনী লোকের বাড়িতে কাজ করত আর বালু তাদের জমি এবং বাগান দেখাশোনা করত। কিন্তু বালু ছিল খুবই অলস পাহারা দেওয়ার নাম করে সে অনেক খাওয়া দাওয়া করত আর খেয়ে ঘুমিয়ে পড়ত যখনই সে ঘুমিয়ে পড়তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে চোর কিছু না কিছু বাগান থেকে চুরি করে নিয়ে চলে যেত যার কারণে মালিক বালুর সাথে সাথে কীর্তিকেও কথা শোনাতো কীর্তি তার ভাই বালুকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কিছুই কাজ হয়নি এই রকমই একদিন যখন খেয়ে দিয়ে বালু ঘুমিয়ে পড়েছিল ওই বাগানেতে একটা বাঘ এলো ওই বাঘটা এসে কি সত্যি বালুর কোনো ক্ষতি করেছিল শেষ পর্যন্ত বালুর সাথে কি ঘটলো চলুন বন্ধুরা এই গল্পের মাধ্যমে আমরা জেনে নিই কীর্তি আর বালু নামের অনাথ ভাই বোন থাকতো একটা গ্রামে তারা দুজন যতই পরিশ্রম করত না কেন কেউ তাদেরকে কাজ দিতে রাজি হচ্ছিল না কোনো দিন যদি ভাগ্যক্রমে কোনো কাজ পেত তখন সেই কাজ সম্পূর্ণ করে সমস্ত টাকা নিয়ে পেট ভরে তারা খাবার খেত বালু তোর এই অলসতার কারণে আমি বিরক্ত হয়ে গেছি এমনিতেই সহজে কাজ পাই না মাঝে মাঝে তো কাজ পাই তাতেও যদি তুই এমন করিস তাহলে আমরা কি খাবো বল চল না ভাই আমরা দুজনে একসাথে কাজে যাই চল না দিদি প্রত্যেক দিন কাজ করতে আমার ভালো লাগে না তাও একবেলা রুটির জন্যে এত পরিশ্রম করতে আমার ভালো লাগে না আমি যাব না কীর্তি বালককে বাড়িতে রেখে ওই গ্রামেরই ধানবান শেখরের বাড়িতে কাজ খুঁজতে চলে গেল আরে মা তুই বল কিছু দরকার আছে না কি হ্যাঁ আসলে আমি এখানে এসেছি কাজের খোঁজে যদি আপনার কাছে কোনো কাজ থাকে তাহলে আমাদেরকে দিন না করব। । মা তোমার একটা ভাই আছে না তুমি তাহলে মা বাড়ির সমস্ত কাজগুলো করবে আর তোমার ভাইকে আমি আমার বাগান দেখাশোনার কাজে লাগিয়ে দেব এইটা শুনে কীর্তি অনেক খুশি হলো বাড়িতে এসে তার ভাইকে সব কিছু বললো শুধু তো মাত্র পাহারা দিতে হবে ঠিক আছে করে নেব আমাদের খেতে দেবে তো হ্যাঁ রে ভাই সেই জন্যেই তো সেখানে কাজ করব কাল সকালে তাড়াতাড়ি উঠবি পরের দিন সকাল হতেই তারা দুজন শেখরের বাড়িতে কাজে চলে গেল বালু শেখরের সমস্ত বাগানগুলো পাহারা দিতে লাগলো তারপরে দুপুর হতে না হতে সে সমস্ত খাবারগুলোকে খেয়ে ঘুমিয়ে পড়ল এইভাবে বালু প্রতিদিনই খাওয়া দাওয়ার পরে খাটিয়া পেতে ঘুমিয়ে পড়ত বালুকে এইভাবে বিশ্রাম করতে প্রতিদিন একটা চোর লক্ষ্য করত। একদিন সে বাগানে এলো অনেক কিছুই চুরি করে ওখান থেকে পালিয়ে গেল একদিন মালিক শেখর বাগানেতে এসে দেখলো যে বালু ঘুমিয়ে আছে আমি শুধুমাত্র তোমাকে কাজ দিয়েছি তোমার দিদির মুখ চেয়ে তোমার এই অসময়ে ঘুমের কারণে আমার বাগান থেকে কিছু না কিছু প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে যদি এইরকম ঘটনা আবার ঘটেছে তাহলে তোমাকে এবং তোমার দিদিকে কাছ থেকে ছাঁটাই করে দেব পরের দিন যখন কীর্তি বাগানে গেল দেখলো যে বালু আবারও ঘুমিয়ে আছে এ এইভাবে কথা শুনবে না এর অলস আমাকে ভাঙতেই হবে কীর্তি কিছু একটা চিন্তা করে সে বাগের দামের মধ্যে ঢুকে গেল কীর্তি বাগের দামের মধ্যে প্রবেশ করে জোরে জোরে গর্জন করতে লাগলো বালু এক ঝলক বাঘকে দেখে প্রাণপণে ছুটতে লাগলো তাকে এইভাবে ভয়ে পালাতে দেখে মনে হচ্ছে এই উপায় কাজে দিয়েছে দিন এটাই করব কীর্তি এইভাবে প্রতিদিন বাঘের ডামি পড়ে বালুকে ভয় দেখাতো বালু বিছানায় ঘুমিয়ে থাকত বাঘের গর্জন শুনে সে গোটা বাগান দৌড়াদৌড়ি করতো এইভাবে কিছুদিন কাটল এইরকমই একদিন কীর্তি যখন আবারও বাগানে গেল দেখল যে সেদিন বালু ঘুমোয়নি এইটা দেখে কীর্তি বাগের ডামিটাকে ছুড়ে ফেলে দিল আর মনে মনে চিন্তা করলো মনে হচ্ছে ভাই বদলে গেছে এখন আর এই বাগের খালের দরকার নেই কীর্তি এরকম মনে মনে চিন্তা করে খুশি হচ্ছিল এইভাবে বালু কীর্তি যদি নাও আসতো সে জেগে থাকতো আর গোটা বাগান ভালো করে পাহারা দিত ধীরে ধীরে বালুর অভ্যাসটা পরিবর্তন হলো কিছুদিন পরে সে আবারও অলসতার কারণে ঘুমিয়ে পড়তো কীর্তি আবারও বাগের ডামিটাকে পড়ে ফেললো আর জোরে জোরে গর্জন করতে লাগলো তখনই বাগানেতে সেই চোরটা ঢুকেছিল সেও যখন বাগানে গর্জনের আওয়াজ শুনলো সে ওখান থেকে পালিয়ে গেল ঘুমন্ত বালুও জেগে গেল এদিক ওদিক উঠে দৌড়াতে লাগলো বালু দৌড়াতে দৌড়াতে ওই চোরটার পা ধরে ফেলল তার ভাইকে এইভাবে পা ধরে থাকতে দেখে তো ভুলেই গেল যে সে বাঘের ডামে পড়ে আছে সে সঙ্গে সঙ্গে দৌড়ে বালুর কাছে গেল কিন্তু বালু তার দিদিকে সত্যিকারের বাঘ মনে করছিল সে ভয় পেয়ে চোরের পা ধরেছিল বালু খুবই শক্ত করে চোরটার পা ধরে রেখেছিল যার কারণে বালুর হাত থেকে চোর পালিয়ে যেতে পারল না হই চোরের আওয়াজ শুনে সমস্ত লোকেরা ওখানে উপস্থিত হলো সমস্ত লোকেরা ওখানে এসে ওই চোরকে ধরে ফেলল তারপরে শেখর ওই চোরটাকে একটা দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে ফেলল বালু তুমি খুব ভালো কাজ করেছো আমি তোমাকে ভুল ভেবেছিলাম অনেকদিন দিন ধরেই চোরটাকে ধরব ধর্ম করছিলাম কিছুতেই ধরতে পারছিলাম না শেখর বালুর এইভাবে খুবই প্রশংসা করল আর ওখান থেকে চলে গেল শেখর ওখান থেকে চলে যাবার পরে দিদি আমরা যখন কোনো কাজ করি আর যদি কেউ প্রশংসা করে সেটা শুনে কি ভালো লাগে না দিদি এবার থেকে আমি মন দিয়ে কাজ করব সবাই আমাকে ভালো বলবে সেই দিনের পর থেকে বালু বদলে গেল বালু সমস্ত অলসতা ছেড়ে খুব পরিশ্রম করতে লাগলো বালুকে এইভাবে পরিশ্রম করতে দেখে কীর্তি মনে মনে অনেক খুশি হলো বালু আর কীর্তি পড়াশোনা করার জন্য একটা বড় স্কুলে চান্স পেল কিন্তু তারা কালো হওয়ার কারণে ওই স্কুলের টিচার তাদেরকে পছন্দ করতো না প্রত্যেকবার কোনো না কোনো কারণেই তাদেরকে শাস্তি দিত বাচ্চারা টিচারের এই অত্যাচারা সহ্য করতে পারছিল না তাই বাচ্চারা সিদ্ধান্ত নিল স্কুলটা ছেড়ে দেবে তাহলে কি টিচারের প্রতারণায় বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ করে দিল কি নাকি এই প্রতারণা সহ্য করেই বাচ্চারা সেখানে পড়াশোনা করবে চলুন এই গল্পতে সেটা জানা যাক কীর্তি বালুর মা বাবা রাজু আর পাবনি চাষের জমির কাজ শেষ করে বাড়ি ফিরছিল কীর্তি আর বালু হাতে একটা চিঠি নিয়ে ছুটে খুশি খুশি মা বাবার কাছে গেল আরে কীর্তি বালু কি ব্যাপার তোমরা দুজনে আজ এত খুশি কেন মা বাবা তোমরা দুজনে সব সময় চাইতে না যে আমরা একটা ভালো স্কুলে পড়াশোনা করি কিন্তু এত চেষ্টার পরেও ব্যর্থ হয়েছ কিন্তু তোমাদের আর এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না কোনো এই জন্যেই তো আজ এত খুশি আরে মা আমাদের মোটা যাতে ঢুকে ব্যাপারটা সেরম করে বুঝে বলো না আরে বাবা আমি বলছি শোনো কিছুদিন আগে একটা বড় স্কুলে আমরা সিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম না আমরা ওই সিটটা পেয়ে গেছি কোনো খরচ ছাড়াই বিনামূল্যে পড়াশোনা করতে পারবো এই চিঠিতে সেটাই লেখা রয়েছে আরে বাবা যদি চিঠিটা পড়ার মতো পড়াশোনা জানতাম তাহলে বলতে হতো না তোমরাই বলো না ওতে কি লেখা রয়েছে চিঠিটা পড়ে জানতে পারলো যে তিন দিনের মধ্যেই তাদেরকে স্কুলে যেতে হবে কীর্তি আর বালুর সঙ্গে তাদের মা বাবাও কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে তাদেরকে স্কুলে ছাড়তে গেল তাদের সবাইকে স্কুলে ঢুকতে দেখে রোজা টিচার আটকালো আরে আরে তোমাদের মতো বাচ্চাদের এখানে আসার অনুমতি নেই তোমরা পেছনে সরে যাও আসলে ম্যাডাম আমাদের বাচ্চারা এই স্কুলে সিট পেয়েছে দেখুন চিঠিতে লেখা রয়েছে চিঠি পড়ার পরে টিচার বাচ্চাদের দিকে তাকিয়ে বলে জানি তোমাদের মতো বাচ্চাদেরকে স্কুল কর্তৃপক্ষ কেন সিট দিল এইভাবে মুখ বাঁকিয়ে ভেতরে চলে গেল কীর্তি তারপরে হোস্টেলে গেল তারপরে তৈরি হয়ে স্কুলে গেল কীর্তি বালুর ক্লাস টিচার হলো রোজা টিচার তারা দুজনে দেখতে কালো বলে তাদের ওপরে সে খেয়ালই রাখত না তারা দুজনে যদি কোনো ছোটোখাটো ভুল করত তার জন্য কিন্তু অনেক শাস্তি দিত দিন কীর্তি বালু স্কুলে যেতে যেতে রাস্তায় থেমে কথা বলতে লাগলো দিদি আমার ওই টিচারকে দেখে খুব ভয় করে প্রত্যেক দিন কোনো না কোনো বাহানাতে আমাদেরকে মারে আরে ভাই আস্তে করে বল যদি কেউ শুনে ফেলে টিচারকে বলে দেবে যদি টিচার এটা জানতে পারে আমাদেরকে এই স্কুল থেকে বের করে দেবে তখন আবার আমাদেরকে ওই গ্রামের ছোট ছোট স্কুলে যেতে হবে তারপরে কিন্তু এত বড় স্কুলে আর চান্স পাবো না কী করবো ভাই কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হবে তাই না টিচারের অত্যাচার সহ্য করতেই হবে আমাদের তারপরে দুজনে স্কুলের ভেতরে গেল তোমরা দুজন কি নিজেদেরকে অতিথি মনে করেছ যখন খুশি ক্লাসে ঢুকে পড়বে কিন্তু টিচার এখন তো সময় আছে ও এখন আমার মুখে মুখে উত্তর দেবে এমনি শুনবে না দাঁড়াও তোমরা টিচার তারপরে জোর করে কীর্তিকে টেবিলের ওপরে তুলে তাকে ঝোঁকার জন্য বলে আর বালুকে দেওয়াল চেয়ার বানিয়ে তার উপরে টিচার আপনি আমাকে ছেড়ে দিন তোমাদের দুজনের শাস্তি কিন্তু মাফ হবে না টিচার তারপরে রিপোর্ট কার্ড দিতে লাগলো বাচ্চারা এখানে সব বিষয়ের নাম্বার দেওয়া রয়েছে তোমরা নিজেরাই দেখে বলো তো এই ক্লাসে প্রথম কে হয়েছে সব বাচ্চারা রিপোর্ট কার্ড পড়ার পরে বলে যে কীর্তি বালুই ক্লাসে ফার্স্ট হয়েছে কি এই কালো বাচ্চারা ফার্স্ট হয়েছে মনে হচ্ছে এরা নিশ্চয়ই চিটিং করেছে দিনের পর থেকে প্রত্যেক দিন রোজা টিচার কীর্তি বালুকে কোনো না কোনো কারণে কষ্ট দিত একদিন স্কুল শেষ হয়ে যাওয়ার পরে বিনয় নামের একটা বাচ্চা ছেলে গাছের তলায় দাঁড়িয়ে কাঁদছিল কীর্তি আর বালুতার কাছে গেল আরে বিনয় কি হয়েছে তুমি কাঁদছ কেন আসলে রোজা টিচার আমার উপরে অনেক বিশ্বাস করেছিল যে আমি ক্লাসে ফার্স্ট হব কিন্তু আমি পরীক্ষাগুলো তো চিটিং করেই দিয়েছি আবার যে কাল থেকে পরীক্ষা হবে সেইগুলো কিন্তু খুবই স্ট্রিক হবে তাই না তাতে তো আমি নিশ্চয়ই ফেল হয়ে যাব। এইটা ভেবেই আমার খুব ভয় করছে তোমাকে পাশ করানোর দায়িত্ব আমাদের তারপরে কীর্তি আর বালু বিনয়কে নিজেদের কাছে বসিয়ে পড়ার ব্যাপারে সব বোঝাতে লাগলো বালু কীর্তির সাহায্যের মাধ্যমে বিনয় এখন পড়াশোনায় মন দিতে লাগলো কে প্রত্যেকদিন পড়াশোনা করতে লাগল বিনয়কে পড়াশোনার জন্য যে উৎসাহিত করছিল কীর্তি বালু এটা কিন্তু রোজা টিচার দেখে ফেলে রোজা টিচার তখন বুঝতে পারলো যে কীর্তি বালুর মনটা কতটা পরিষ্কার সেই দিনের পর থেকে রোজা টিচার বাচ্চাদের মধ্যে ভেদাভেদ করা বন্ধ করে দি